আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলতে চাই। তো আমাদের সরানটু বালুয়া রোডটা দীর্ঘদিন অকেজ অবস্থায় আছে, মানে দীর্ঘদিন উল্টান অবস্থায় আছে, তো এই রাস্তাটা কবে সংস্কার হবে? বালুয়া থেকে আরসিসি রাস্তাটা শুরু হয়েছে, এটি বালুয়া থেকে আরসিসি রাস্তাটা শুরু হয়েছে, ইতিমধ্যে মানে বালুয়া হাই স্কুল পর্যন্ত হয়েছে, আপনি দেখছেন কিনা? বাকিটা শিবপুর ব্রিজ বলে যেটা আর কি, ওইটা থেকে এটা সংস্কার তো হচ্ছে, এটা হয়ে যাবে, কিন্তু আমরা ওই বালুয়া থেকে ওই রাস্তাটি কুটিবাড়ি পর্যন্ত, আমাদের নাগেরহাট পর্যন্ত, মিঠাপুরের সীমান্ত পর্যন্ত আমরা সংস্কার করতে চাই। এদিক তো হয়ে গেছে, বালুয়া থেকে সলান হয়ে নাগেরহাট পর্যন্ত এই রাস্তাটি আমরা এখনই সংস্কার কাজ হাতে নিয়েছি এবং এটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং কাজ কিন্তু শুরু হয়েছে, আপনারা দেখছেন কি না আমি জানি না, তারপর রাস্তায় যেগুলো পিচ দিছে, মানে ব্রিজের মুখে যেগুলো পিচ দিছে, এগুলো একদম এগুলো আপনাদেরকে কিছু স্থানীয়ভাবে দেখতে হবে, বাকিটা ইঞ্জিনিয়ার বা সবাইকে দেখতে হবে। আসলে মিঠাপুকুরে অনেক সমস্যা আছে, আমাদের চেয়ারম্যান ভাবে কথা বলবে। আসলে আমাদের বালুয়ার ব্রিজ থেকে এই পাশে খোয়া দেওয়া, মনে হয় খোয়া নেই আমাদের শিডুল ইয়াতে, এস্টিমেটে খোয়া নেই, শুধু পিচের মধ্যে পিচেই করতে হবে। আসলে আপনি ওই পাশেই আসলেন, আসলে চলাচলের অনুপযোগী, একটু মেইনটেনেন্স এর জন্য যদি আপনি ব্যবস্থা, জি ধন্যবাদ আপনাকে।